যে কিয়ামতের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ বলবে ফাতেমা ডাক দাও তোমার মেয়েদেরকে জান্ডা হাতে নাও আর তোমার মেয়েদেরকে ডাক দাও কন্না সাইয়্যিদাতু নিসা ইয়াহলিল জান্নাহ তুমি জান্নাতের মেয়েদের সর্দারনি ডাক দিবে লও ঝান্ডা ডাকো মেয়েদেরকে জমা করবে আমার মাবুনরা কি ওনার মেয়ে হতে পারবে ওই ডাকে সাড়া দিয়ে কি ওই ঝান্ডার নিচে যেতে পারবে বিষয় তো এটা অস্তিত্ব না এটা বিষয় না যখন ওনার জমা করা শেষ হয়ে যাবে আল্লাহ জানবেন যে সব জমা হয়ে গেছে তো আল্লাহ বলবে খত্তু আফসারাকুম তোমরা তোমাদের দৃষ্টি মাটিতে নিবদ্ধ করো পুরুষরা এমন কি ফেরেশতারা পর্যন্ত করো প্রশ্ন উঠবে কেন চক্ষু বন্ধ করব তা আল্লাহ বলবে ফাতেমা আর তার মেয়েরা এখন জান্নাতে যাবে দুনিয়া তো এদেরকে কেউ দেখে না এখানেও কেউ দেখুক আমি চাই না আবার ডাকবে হাসান হোসাইনকে দিবে ঝান্ডা আর বলবে ডাকো তুমি তোমার ভাইদেরকে কারা যুবক দুনিয়ায় যৌবন যৌবনের ভিতরে কারা যৌবন অবস্থায় যেটা বিষয় ছিল এটা নিয়ে যারা আসছে ওদেরকে জমা করো হাসান হোসাইন ঝান্ডা নিবে আর ডাকবে যুবকদেরকে যখন ডাকা শেষ হবে তো আল্লাহ ঘোষণা দিবে হাসান হোসাইন আগে চলো আর চলবে যুবক তার পিছে পিছে যাবে সত্য এটাই হাসান হোসাইন যে পুলসরাতে উঠবে ওটা সুতার মতো চিকন চুলের মতো চিকন হবে না ওটা তলোয়ারের মতো ধার হবে না ওটা তো হাসান হোসেন পাও রাখতে দেরি শত লাইনের হাইওয়ে হতে দেরি হবে না এটা হাইওয়ে হবে সত্য এটাই মুমিন মুসলমান যখন পুলসেরাতে পা রাখবে ওটা চিকন হবে না ওটা তরোয়ারের মতো দার হবে না ওটা হাইওয়ে হবে হাইওয়ে তারপরে আল্লাহ ডাকবে বয়স্কদেরকে ডাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলবে দুইজনের হাতে বয়স্ক উম্মতদের ঝান্ডা দিবে আর বলবে তোমরা এইবার দাড়ি পাকনালাদেরকে ডাকো ওনারা ডাকবে আর ঝান্ডা নিয়ে আগে আগে চলবে হায় 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 সত্য তো এটাই এই জন্য অস্তিত্ব বিষয় না বিষয় হলো কি নিয়ে যাব এটা বিষয় আর এটা প্রত্যেক ক্ষেত্রের মানুষ অর্জন করুক এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এটার জন্য অস্তিত্ব দুনিয়াতে আবির্ভাব এটার জন্য দুনিয়াতে আসছেন এটার জন্য নাইলে ওনার আসার প্রয়োজন ছিল না ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায় অস্তিত্ব যদিও নাকি আমাদের সদিচ্ছায় না যদিও অস্তিত্ব হয়ে গেছে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন আমার কথায় কিন্তু সুর হবে না আগেই বইলা নেই সুর আমার কাছে নাই দেওয়ার সুযোগও আমার কাছে নেই কথা এরকম ওই ঠান্ডা ঠান্ডা কাটা কাটা হবে লম্বা হবে না রাত্র 10:50 বাজতে চলছে দীর্ঘ রাত পর্যন্ত মাইকের আওয়াজ সমচিন মনে করি না এই জন্য যে কাল সকালেও কর্মব্যস্ততা মানুষের থাকবে আজকে বুধবার ছিল কালকে বৃহস্পতিবার শুক্রবারের প্রোগ্রাম হলে বা বৃহস্পতিবারের প্রোগ্রাম হলে ভাবতাম যে শুক্রবারে কর্মব্যস্ততা নাই সারাদিন ঘুমায় নিবে সকালে উঠেই মানুষগুলাকে আমাদের সবাইকে কর্মব্যস্ততায় যার যেই কর্মস্থল ওই দিকে ছুটতে হবে বিদায় ইসলামী জলসা বিদায় এটা দীর্ঘ রাত পর্যন্ত হওয়া আমার কাছে কোনো যুক্তি রাখে না এটা যত সংক্ষেপে হয় অন্য প্রোগ্রাম কত রাত পর্যন্ত হয় এটা আমার বিষয় না কিন্তু ইসলাম মানুষকে বড় সুন্দর জিনিস শিখায় কাউকে কষ্ট দেওয়া হোক ঘুমে ব্যাঘাত ঘটুক হতে পারে বহুত মানুষ এরকম আছে সারাদিন কর্মের থেকে ফিরত আসছে ক্লান্ত হইয়া অতি তাড়াতাড়ি ঘুমাইতে চান সকালে উঠা আবার যেতে হবে
লাউড স্পিকার বহু দূর দূর পর্যন্ত আমি দেখে আসছি। এই লাউড স্পিকারের আওয়াজে যদি তার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, বিদায় কথা কিন্তু লম্বা হবে না, শর্ট হবে। আশা করি ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। সবার কাছে দোয়াও চাবো যেন আল্লাহ এমন কথাই বাহির করেন যে সবার দিলের ভিতরে গাঁথে। বিদায় শুরু আমার এইখান থেকেই যে অস্তিত্ব নিলাম এটা বিষয় না, এটা তো আমার বিষয় ছিলই না, এটা নিরেট এককভাবে আল্লাহর বিষয় ছিল যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন। কাকে কোথায় দিয়েছেন এটাও আল্লাহর বিষয়। যদি আমাদের বিষয় হতো তাহলে আমরা মনে হয় নিজের ইচ্ছা মতো যেখানে মনে চাইতো ওইখানেই অস্তিত্ব নিতাম, বাংলাদেশে অস্তিত্ব নিতাম না, এটা সত্য। কেউ উন্নত বিশ্বে অস্তিত্ব নিত, অস্তিত্ব লাভ করত, অথবা কেউ কেউ হুজুর যারা ছিলেন তারা বলতেন যে মক্কা মদিনায় অস্তিত্ব লাভ করব। একদিকে আল্লাহর রসুল আছেন, একদিকে আল্লাহ আছেন, অল্প সময় দুই জায়গায় পৌঁছতে কোনো ব্যাঘাত হবে না, ভিসাও লাগবে না, টিকিটও লাগবে না, গাড়িতে চড়বো, ইচ্ছা করব মক্কায় পৌঁছে যাব, ইচ্ছা করব মদিনায় চলে যাব, কি বলেন? এটাই তো মনোভাব, ঠিক না? কিন্তু অস্তিত্ব নিলাম এটা বিষয় না, কে কোথায় নিলাম, কে কোন বাসায় নিলাম, কে কোন বর্ণে নিলাম এটা বিষয় না, এটা তো আল্লাহর বিষয় ছিল। আল্লাহ কাকে কোন বাসায় পাঠাবেন, কাকে কীরকম বর্ণ দিবেন, বর্ণ বোঝেন তো, কাকে কীরকম চেহারা কালার দিবেন, এটা তো আল্লাহর বিষয়। কে কোন দেশে যাবে এটা আল্লাহর বিষয়, কে কোন মারকুলে আসবে এটাও আল্লাহর বিষয়। এখানে বন্দার কোনো বিষয় না, যদি বিষয় হইতো তাহলে আমরা সত্য কথা আমাদের মা বাবার কোলেও আসতে রাজি হতাম না। আমরা তো আল্লাহর কাছে দরখাস্ত করতাম, আল্লাহ এরকম মা বাবার কোলে পাঠায়েন যেইখানে অস্তিত্ব নিতে দেরি, সোনার চামচ যেন মুখে আসতে দেরি না হয়। আমরা এরকম বংশ নির্বাচন করতাম, এরকম বংশে আসতাম যে বংশের নাম নিলে দুনিয়ার কোথাও টিকিট দেখাইতে হয় না, পরিচয় পত্রই দেখাইতে হয় না, নাম শুনতেই মানুষ কাইপা ওঠে। বিদেশ গুলো সব আল্লাহর বিষয় ছিল, কে কোন দেশে আসবে, এমনকি কে কোন এলাকায় আসবে এটাও আল্লাহর বিষয়, কোন মা বাবার কোলে আসবে এটাও আল্লাহর বিষয়। তাহলে দুনিয়ায় দেখা যায় তো ধনীদের ঘরে বাচ্চা রাখার মতো জায়গা নাই, আর গরিবের কোলে একজন বাচ্চাও নাই, এটাই দুনিয়ায় দেখা যেত যে গরিবের কোলে একজনও বাচ্চা হতো না, কেন না বাচ্চা তো গরিবের কোলে আসতেই চাইত না, সে তো তালাশ করতো আমি ধনীর কোলে যাব, ঠিক না? কি কয়? এটা আমাদের বিষয় না, এটা আল্লাহর বিষয়। কিন্তু আমার প্রশ্ন হলো যে অস্তিত্ব নিলাম এটা বিষয় না, বিষয় হলো যিনি আমাকে অস্তিত্ব দিলেন ওনার কাছে কি নিয়ে যাব, এটা হলো বিষয়। অস্তিত্ব দিলেন এটা বিষয় না, বা অস্তিত্ব নিলাম এটা বিষয় না, আমি দুনিয়াতে আসলাম এটা বিষয় না। সত্য এটাই, যদি আমার কথা বুঝে আসে, কে কোথায় অস্তিত্ব লাভ করলো, কার ঘরে আসলো, কোন বর্ণে আসলো, কোন ভাষায় আসলো, এটা বিষয় না। খোদার কসম কামরাঙ্গীরচরের মানুষ, হাফেজ হুজুরের প্রতিবেশীরা, এটা বিষয় না। আমি আপনাদেরকে হাফেজ হুজুরের প্রতিবেশী বলব, কারণ আমি ছোটোবেলা ওনার আব্বাকে অনেক কাছের থেকে দেখছি তো। হ্যাঁ, মাতবরের বাজার, আজকে তো ওনার মসজিদও চলে আসলাম, বড় কাছের থেকে দেখছি, একদিন দুই দিন দেখি না, লম্বা একটা সময় দেখছি। হাফেজ হুজুরের সাথে ছায়ার মতো থাকতেন, ছায়ার মতো। যখনই হাফেজ হুজুর কামরাঙ্গীরচরে আসতেন তো জলিল মাতবর সাহেব হাফেজ হুজুরের সাথে ছায়ার মতো থাকতেন, যেমন মানুষের শরীরের ছায়াটা তার ছায়ার তার সাথে থাকে,
জলিল মাদবরসব হাফেজ জুহুদুরের সাথে ছায়ার মতো থাকতেন। আর আমি বিশ্বাস করি কেয়ামতের দিন উনি পুরস্কার পাবে, কেননা যতটুকু কদর হাফেজ জুহুদুরকে উনি করছেন এই কামরাঙ্গীর চরে, এটা চর বলতে এখন আর আমার মন চায় না। যদিও কাগজে কলমে চর এখনও লেখা হয়, কিন্তু আমার মন চায় না এটাকে আমি চর বলি। তো কেয়ামতের দিন উনি পুরস্কার পাবে। বিদায় হাফিজ জুহুদুরের প্রতিবেশী হিসাবে আপনাদেরকে সম্বোধন করলাম। বিষয়ে কে কোথায় অস্তিত্ব নিলাম এটা বিষয় না, প্রত্যেকটা মানুষ নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, দনিয়া হোক আর গরিব হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, শহরের হোক আর গ্রামের হোক, যে দুনিয়ার যেই কোনো স্তরের হোক না কেন, বিষয় স্তরটা না, বিষয় কোথায় জন্ম নিল এটা না, বিষয় কোথায় অস্তিত্ব নিল এটা না, কার কোলে আসলো এটা বিষয় না, কোন বাসায় কথা বলে এটা বিষয় না। আমাদের বাসাকেও দুনিয়ার বহুত মানুষ বলে, আমরা যখন বাংলা বলি তো অনেক মানুষ বলে যে পাথরের কতগুলা কণাকে একসাথে কোনো ডিব্বা বলেন আর ডাব্বা বলেন, এটার ভিতরে ঘোড়া নাড়াচাড়া দিলে যে শব্দটা আসে বাংলা ভাষাটা এরকমই মনে হয়, আমাদের কাছে হয়তো সুন্দর লাগে। তো কে কোন বাসায় আসলো এটা বিষয় না, পেশা কার কি এটা বিষয় না, বিষয় এটাই দাঁড়াবে যেদিকে আমি আপনাদেরকে অল্প সময়ে নিয়ে যেতে চাইতেছি। আবারও বলতেছি কথা লম্বা হবে না, অনেক সময় কেটে গেছে, দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক এটা আমি পছন্দ করি না, আমি নিজেও এটাতে অভ্যস্ত না, আর আমার ঘরের পাশেও হোক এটা আমি পছন্দ করি না। এই জন্য কথা শর্ট হবে। অস্তিত্ব নিলাম এটা বিষয় না, কি নিয়ে যাব আল্লাহর কাছে এটা হলো প্রত্যেক ব্যক্তির জন্য বিষয়, যুবক কি নিয়ে যাবে এটা হলো বিষয়, নারী কি নিয়ে যাবে এটা হলো বিষয়, কেন যাইতে হবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আজ পর্যন্ত আসে না আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই সিদ্ধান্ত আল্লাহ, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, চাই সেটা জিবরিল হোক তাকেও স্বাদ গ্রহণ করতে হবে, চাই সেটা মিকাইল হোক তাকেও গ্রহণ করতে হবে, কেননা সব আরশের নিচে। হ্যাঁ, যদি এই শব্দটা শুধু একটা শব্দই সত্য, আল্লাযী লা ইয়ামুত হাইয়ুন লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, চিরঞ্জীব একমাত্র আল্লাহর জাত, আল্লাহ ছাড়া কেউ চিরঞ্জীব না, কুল্লু মান আলাইহা ফান, যদিও যত যত্নের সাথেই গড়ি না কেন অট্টালিকা এটা মাটির সাথে একদিন না একদিন মিশবে, এটাই সত্য, কুল্লু মান আলাইহা ফান এটাই বোঝায় যে তুমি আকাশ চুমি বিল্ডিং বানাইতে পারো তাতে কিছু আসে যায় না, কিন্তু একদিন আমরা মাটিতে মিশাবো আর মাটি চিৎকার দিয়া বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেমন আমরা লাশকে কবরে রাখার সময় এই আয়াত পড়ি যে মিনহা খালাকনাকুম, এটার থেকেই তোমার অস্তিত্ব, আবার তোমাকে এখানেই ফিরাইয়া দিয়া গেলাম, আবার একদিন তুমি এখান থেকে উঠবে, বিল্ডিংগুলো যতই উঁচা হোক না কেন তো মাটির থেকে তৈরি, আবার একদিন মাটির সাথে আল্লাহ মিশাবে, আবার দেখা যাবে একদিন এগুলোই মাটির ভিতর থেকে মাথা উঁচা করে দাঁড়াবে। তো যেটা বুঝাইতেছিলাম, অস্তিত্ব লাভ করা এটা বিষয় না, দুনিয়ার মানুষের কাছে বিষয় হইতে পারে, হাফেজ জুজরের প্রতিবেশীরা এটা দুনিয়ার মানুষের কাছে বিষয় হইতে পারে, কে কোন বংশে জন্ম নিল, কে কোন ঘরে আসলো, কার পেশা কি হইলো, কার যোগ্যতা কতটুকু, এটা দুনিয়ার মানুষের কাছে হইতে পারে, কিন্তু ওই মালিকের কাছে না, ওই আল্লাহর কাছে না, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে অস্তিত্ব বিষয় না।
যদি অস্তিত্ব বিষয় হইতো তাহলে বহুত প্রমাণ দেওয়া যায়। ওনার কাছে অস্তিত্ব বিষয় না, ওনার কাছে বিষয় হলো কি নিয়ে আসলা, এটাই হলো বিষয়। যুবক কি নিয়ে গেল এটা হলো বিষয়, নারী কি নিয়ে পৌঁছলো এটা হলো বিষয়, পুরুষ কি নিয়ে গেল এটা হলো বিষয়, গরিব কি নিয়ে গেল এটা হলো বিষয়। যদি নিয়া যাইতে পারে, গরিব জানিয়া যাওয়ার তানিয়া যদি যাইতে পারে, তাইলে হয়তো রেওয়ায়ত এটাও সত্য হবে, হাদিসে কিতাবে এটাও পাওয়া যায়, কবর থেকে উঠাবে আর বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চলো জান্নাতে, তোমার হিসাবও নাই কিতাবও নাই, বিদায় কিয়ামতের মাঠ দেখার কোনো তোমার কোনো দরকারও নাই। গরিবকে এটাই বলা হবে, চলো সিদা কিয়ামতের মাঠ তোমার দেখতে হবে না, কেননা হিসাব কিতাব তো তোমার উপরে নাই, তুমি কিয়ামতের মাঠে যা করবে তো করবেটা কি। আর যদি গেলেও হোক তাহলে ওই হাদিসও আবারও সত্য হতে পারে, কিতাবে যেটা আসছে যে গরিবরাই প্রশ্ন করবে আইয়ু হিসাব ইল্লানা মা আতানাল্লাহু মালা, আমাদের হিসাব কিতাব আবার কিসের, দুনিয়া তো তো মালই দেয় না, আবার কিসের হিসাব, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ, আমাদের আবার হিসাব কিসের, নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, আমাদের হিসাব কিসের। আমরা তো এমনও ছিলাম যে ঈদের পরে ঈদ যাইতো কিন্তু না নিজেদের গায়ে নতুন কাপড় জুটতো, না বাচ্চাদের গায়ে নতুন কাপড় জুটাইতে পারতাম, শুধু অন্তরালে যে চোখের পানি মুছতে থাকতাম যে সবার বাচ্চা নতুন কাপড় পরা ঈদের দিন বাহির হবে, আমি আমার বাচ্চার সামনে মুখ দেখাবো তো দেখাবো কি করা, পিতা হিসাবে দাঁড়াবো তো দাঁড়াবো কি করা, এইভাবেও তো কত দিন কেটে গেছে। যদি আমি দেখাই আঙ্গুল দিয়া তাহলে গত চারটা ঈদ এইভাবে কাটছে, দুই হাজার বিশের দুটা ঈদ করুণা, দুই হাজার একুশের দুটা ঈদ কাটছে করুণার ভিতরে, না কাটে নাই। হ্যাঁ, এই চার ঈদে কামরাঙ্গীর চলো পাওয়া যাবে এরকম মা বাবা যে নিজে তো নতুন কাপড় দূরের বিষয়, সন্তানের গায়েও নতুন কাপড় উঠাইতে পারে না, অন্তরালে যে চোখের পানি ঝরছে। তো গরিব বলবে আইয়ু হিসাব ইল্লানা, আমাদের আবার কিসের হিসাব। আল্লাহ জানা সত্ত্ব ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে মান হুম ওয়ামা ইয়াকুলুন, এরা কারা কি বলে, তো ফেরেশতারা বলবে মাশার আল ফুকারা, সব গরিবের দল, হিসাব দিতে রাজি না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন, কয়েকটা শব্দ মুখে উচ্চারণ করে করতেছে শুনতেছি, মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে তো আল্লাহ মালই দেয় নাই, আবার হিসাব কিসের। তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই, কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো, তামাত্তাউ খামসুমিয়াতি আম, হায় হায় মাতবর বাজারের এই রোডের ভিতরে বিলকুল খরামুরা পর্যন্ত, এখন তো এটা হাইওয়ে হয়ে গেছে ঠিক না, কি বলেন, মেন রোড তো কামরাঙ্গীর চরের এটাই ঠিক না, সবচেয়ে পুরান রোড এটাই ছিল, আর কোনো রোড কামরাঙ্গীর চরে আমার জানা মতে ছিল না, একাশির থেকে আমি কোনো রোড এখানে, একাশি কেন, ছিহত্তর থেকে আমি আর কোনো রোড দেখি না, একটাই রোড দেখছি মাতবর বাজারের রোড, আর কোনো রোড কামরাঙ্গীর চরে ছিল বলে আমার মনে হয় না, ওগুলো ছিল, ওগুলো রোড ছিল না, বর্ষাকালে পানিতে ডুবা যেত, বর্ষা যখন শেষ হয়ে যেত তখন একটু মাথা উঁচা করে দাঁড়াইতো, এছাড়া কোনো রোড ছিল না। এই রোডের উপরে শত দোকান হইতে পারে, বার্গারের উন্নত খাবারের দোকান হইতে পারে, কিন্তু বহুত রিক্সাওয়ালা আছে এখানে, ভ্যানওয়ালা আছে, সারাদিন এটা সামনে দিয়া যায় আর আসে, আর ওই দোকানের দিকে তাকায় আর দিলের ভিতরে আগুন জ্বলতে থাকে যে না একদিন নিজে খায়া দেখতে পারলাম না, একদিন সন্তানকে খাওয়াইতে পারলাম, সত্য তো। আল্লাহ বলবে ঠিক আছে যাও তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়া আলারা দুনিয়াতে বার্গার খাইছে তোমাদেরকে দেখায়া দেখায়া, এখন তোমরা পাঁচশো বৎসর জান্নাতের বার্গার খাইবা ওদেরকে দেখায়া দেখায়া। আমার কথা শুরু এইখানে ছিল, শেষও এইখানেই হবে, অস্তিত্ব নিছি এটা বিষয় না, কি নিয়ে যাবো এটা হলো বিষয়, এটি ভাবাইতে চাইতেছি আপনাদেরকে আমি, কি নিয়ে যাবো, কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে,
দাঁড়াইতে তো হবেই, এতে কোনো সন্দেহ নেই। যদি দাঁড়াইতে না হইতো তাহলে কোরআন আমাকে এই কথা কোনোদিন বুঝাইতো না। লাতুস আলুন্না আনিন নাঈম, সমস্ত নেয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, ছোট দেই আর বড় দেই। কেননা পুরস্কারের ব্যাপারও আল্লাহ এটি বলছেন, অমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, নেকিটা তোমাদের চোখে নাও লাগতে পারে, এটা ছোট থেকে ছোট হইতে হইতে যাররাও হইতে পারে, বালুর কণাও হইতে পারে, কিন্তু এটারও বিনিময় আমরা তোমাদেরকে দিব। আর ছোট করে দিব না, বড় করে দিব, যার কারণে কুনাল বলে ওয়ায়ুর বিসাদাকাত, আল্লাহ বলে তোমাদের নেকিকে ছোটকে আমি ছোট রাখি না, ওটাকে পাইলা লাইলা বড় করি। যেদিন দিব ওই দিন তোমার চোখে ধাঁধা লেগা যাবে যে এত বড় তো আমি করি নাই, এত বড় হইলো তো হইলো কি করে, তো আল্লাহ কানে কানে বলবে পাইলা বড় করছি এটাকে। তোমাদের ব্যাংকে রাখলে যদি টাকা বড় হয়, অঙ্ক যদি বাড়ে, চাই সেটা সুদের বাড়লো, কিন্তু ওটা যদি বাড়তে পারে তো আমারটা বাড়বে না কেন, আমিও বাড়ায়া তোমাকে দিছি। সত্য এটাই, বিদা হাফেজ জুজের প্রতিবেশী, কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না, অল্প হোক কিন্তু যদি দিলে গাইখানিয়া যেতে পারি তাহলে আমার মনে হয় এতটুক কথাই যথেষ্ট হবে। যে অস্তিত্ব বড় বিষয় না, কে কোথায় অস্তিত্ব নিল, কে গুলশানে নিল, কে বনানীতে নিল, কে দানমন্ডিতে নিল, কে বারিদারায় নিল, কে মিন্টু রোডে নিল, এটা বিষয় না, কে উন্নত বিশ্বে নিল, কে আফ্রিকার জঙ্গলে নিল, বিষয় এটা না। এটাই যদি হইতো তাহলে বেলালের বাড়ি এখনো আমাকে বুঝায়, কারণ আমি একাধিকবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এই দুই চোখে দেখছি। বিদায় অনুভূতি শক্তিটা আমার একটু বেশি, বেলালের বাড়ি এখনো আমাকে বোঝায়, যেই পাহাড়ের পদদেশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে, ওই পাহাড়ের উপরে এখনো কোনো অট্টালিকা করে নাই, পাহাড় পাহাড়ই আছে, ওই জঙ্গল জঙ্গলই আছে, বেলালের বাড়িটা শুধু ঐতিহ্য হয়ে দাঁড়ায় আছে। যদি এমনই হইতো কে উন্নত বিশ্বে কে অনুন্নত বিশ্বে, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন ওইখানে পৌঁছতে পারত না, যেইখানে আজকে ওনাকে টোকাইলে পাওয়া যায়, যেইখানে ওনাকে আজকে দেখা যায় ওইখানে কোনো দিন উনি পৌঁছতে পারতেন না। ওনারে ওনাকে কোথায় দেখা যায় এটা ওলামায়ে কেরাম ভালো জানেন, বক্তারা আপনাদেরকে শোনায় বড় সুন্দর আওয়াজ দিয়ে, আমার কাছে তো আওয়াজ নাই, বড় শোনায় আপনাদেরকে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকাইলে কোথায় দেখা যায়, উনি কোথায় পড়ছেন। বেলাল তো বেলাল, সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু যদি বলি রাবেয়ার কথা যে সাহাবি না, অনেক পরে আসছে, রাবেয়ার বাড়িটাও কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে বেশি দূরে না, যদি গাড়িতে যাওয়া হয় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে, এর চেয়ে বেশি লাগে না, ওটাও এখনো ঐতিহ্য হিসাবেই রাখা আছে। তাইলে কে কোথায় জন্মে নিলে এটা যদি বিষয় হইতো তাহলে রাবেয়ার নাম এখনো আমাদের মুখে মুখে কোনোদিন থাকতো না, রাবেয়ার নামে দুনিয়ার সর্ববাসায় কোনোদিন কিতাব লেখা হইতো না। এই কামরাঙ্গীর চর ইসলামিক বুক স্টল যদি থাকে, ইসলামিক লাইব্রেরি যদি থাকে, ওইখানেও রাবেয়ার জীবনী পাওয়া যাবে এটা আমি বিশ্বাস করি। আমাদের অনেকের ঘরেই রাবেয়ার জীবনী আছে, রাবেয়া কোনোদিন ওইখানে পৌঁছতে পারত না, এরকম হাজারো কাহিনী নিয়ে আসা যাবে। কোনোদিন আল্লাহ যদি দেশ দেখতেন, এলাকা বা সোসাইটি দেখতেন, তাহলে এই লোকগুলার ওইখানে পৌঁছার কোনোদিন সুযোগ ছিল না, আল্লাহ কসম খোদার এগুলা দেখেন না। এই জন্যই আমার কথা শুরু এখান থেকেই ছিল, আবার পিছনে ফিরা যাইতেছি, যে অস্তিত্ব নিলাম এটা বিষয় না, এটা যদি কেউ বিষয় মনে করে তাহলে সে ভুলের জগতে আছে। বিষয় হলো যে মালিকের কাছে ফিরা যেতে হবে, কি নিয়া যাব এটা হলো বিষয়। যুবক কি নিয়া গেলে, নারী কি নিয়া গেলে, পুরুষ কি নিয়া গেলে, কোন জিনিসটা নিয়া গেলে ওনার কাছে যাব এটাই সত্য। একটু আগেও বলতেছিলাম সত্য ফাঁকি দেওয়ার সুযোগ নাই, চলে যেতে হবে সবাইকে।
সামনে দাঁড়াইতে হবে সবাইকে, প্রশ্নের উত্তর সবাই সম্মুখীন হইতে হবে। হ্যাঁ, একদল আছে হয়তো নাও হইতে পারে, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন নাই, যাদের ব্যাপারে কোরআন বলছে ফালা নুকিমুল লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আরেক জায়গায় বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন নাই, আমাদেরকে মুসলিম মার কোলে আল্লাহ পাঠাইছেন, মুসলমান মা বাবাকে নির্বাচিত করছেন, চাই সেটা বাংলাদেশেরই হোক, চাই সেটা হাফেজ জুহুজের প্রতিবেশী হিসাবে হোক, চাই বাংলাদেশের যেই কোনো অজয় পাড়াগাই হোক, মুসলমান মা বাবার কোলে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন। এই অস্তিত্বই শুধু বিষয় না, বিষয় হলো আমি আল্লাহর কাছে কিনিয়া যাব, এটা হলো বিষয়, আমি যাব কিভাবে এটা হলো বিষয়। বিষয় এটা না যে দুনিয়া কতটুকু গল্লাম, এটা বিষয় না, কসম খোদার বিষয় না, আমাদের কাছে বিষয় হইতে পারে, আমরা দেখি হয়তো কার কাছে কি আছে, কে কোথায় আছে, এটা আমাদের বিষয়, কিন্তু আল্লাহর বিষয় না, কসম খোদা আল্লাহর বিষয় না, কার কাছে দুনিয়ার কি আছে এটা আল্লাহর বিষয় না। যদি বিষয় হইতো তাহলে কোরআন হাদিসে এত কিছু পাওয়া যেত না, তাইলে ওই সম্ভ্রান্ত লোকগুলার নামই পাওয়া যেত, যাদেরতে সম্ভ্রান্ত আল্লাহ দুনিয়ায় কাউকে পয়দা করেন নাই। জিবরিল আলাইহিসসালাম বলছিলেন কাল্লাকতুল কাবায়লা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, দুনিয়ার সমস্ত গোত্রকে আমি ছাইনা দেখছি কিন্তু কুরাইশের চেয়ে কোনো উত্তম গোত্র আল্লাহ তৈরি করেন নাই। তাইলে আল্লাহর ইতিহাসে শুধু কুরাইশের নামই থাকতো, আর কারো নাম থাকতো না, কেন এর চেয়ে উত্তম কোনো গোত্রই দুনিয়াতে আল্লাহ রাখেন নাই। যদি কোনো জায়গাকে আল্লাহ দেখতেন, যদি কোনো জায়গা অথবা বলা যায় কোনো সোসাইটি, তাহলে জিবরিল আলাইহিস সালাম নিজে বলতেছেন কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, দুনিয়ার সমস্ত জমিনকে আমি ছাইনা ছাইনা দেখছি কিন্তু মক্কার থেকে কোনো উত্তম জমিন আল্লাহ পয়দা করেন নাই। সবচেয়ে উত্তম বিদায় আউয়ালা বাইতিন উদিয়ালিন নাস, মানুষের জন্য সর্বপ্রথম ঘরটা, নিজের ঘরটা ওইখানেই নামায় দিছে। তাইলে ওইটারই ইতিহাস হইতো, আর দুনিয়ার কোনো ইতিহাস হইতো না, কিন্তু দুনিয়ার ইতিহাসটা অনেক লম্বা, গরিবও পাওয়া যাবে আবার সম্ভ্রান্ত থেকে সম্ভ্রান্ত। আল্লাহ যদি সম্ভ্রান্তই দেখতেন তো হাফিজ জুহুরের প্রতিবেশী রহমতুল্লাহি আলাই ওনার প্রতিবেশী হিসাবে বলতে চাইতেছি, তাহলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ কোনোদিন হইতো না, আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না। আপনারা যদি থাকতেন এখন মক্কায়, আর আমিও থাকতাম, তাহলে আমি দেখাইতে পারতাম আবু তালেবের জন্মের স্থানটা কোনটা ছিল, কোথায় সে জন্ম নিয়েছে, ওই জায়গাটা আমি চিনি, আবু তালেবের ঘরটা কোথায় ছিল এটাও চিনি, আর আবু তালেব হেরেমের ভিতরে মারা গেছে এটাও চিনি, আর কোন জায়গায় সে মারা গেছে এটাও চিনি, এখন তার কবরটা এটাও চিনি, তার কবরটা দুই ব্যক্তিত্বের পাশে রাখা, একদিকে হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেক পাশে হইলেন হাজেরা আলাইহিসসালাম, এই দুইজনের কবরের পাশে আবু তালেবের কবরটা এখনো রাখা। বিদায় বাবাইতে চাইতেছি, অস্তিত্ব নিলাম এটা বিষয়, বিষয় হলো কিছু করা যেতে হবে, এটাই বিষয়। কি বুঝাইতে কি পারলাম, বুঝে আসলো? যুবক যৌবনের ভিতরে থেকে করা যেতে হবে, গরিব দারিদ্রতার ভিতরে থেকে করা যেতে হবে, পুরুষ পুরুষত্বের ভিতরে, নারী নারীত্বের ভিতরে, যে যেখানে আসি করা যেতে হবে, চলে যাব, কে কখন যাব তাও জানি না, আর যাওয়াটা চিরদিনের জন্য হবে, আর কোনোদিন ফিরে আসা যাবে না, আর সুযোগ আমাদের হাতে আসবে না, আজকে সুযোগ আছে আর কোনোদিন সুযোগ হবে না। আজকে হয়তো সবার মুখে একটাই কথা যে ব্যস্ততার কারণে সময় পাই না, বিজি যাকে বলা হয়, ব্যস্ত 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 ব্যস্ত, যাকে দেখবেন সেই ব্যস্ত, যুবকও ব্যস্ত, নারীও ব্যস্ত, পুরুষও ব্যস্ত, সব ব্যস্ত,
যদিও আল্লাহ আমাদেরকে শুনায় দিয়েছেন যে ব্যস্ততার অবসান ঘটাবো তোমার কানে ধ্বনি দিয়া, কানে ধ্বনি দিয়া অবসান ঘটাবে আল্লাহ। মৃত্যু ব্যক্তির কানে ধ্বনি আসে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোমার বয়স শেষ, তোমার আশাও শেষ, বিদায়, তোমাকে আমরা মৃত্যুর কোলে ঠলায় দিতেছি। তুমি এখনই মৃত্যুর কোলে ঢলবে, এখনই তোমার বয়স শেষ, অনকাতাতিল আমাল, তোমার আশাও শেষ। তারপরেও ধ্বনি কানে আসবে, বিদায় চলে যেতে হবে, কানে ধ্বনি নিয়ে চলে যাব। ব্যস্ত যদিও আজকে বলি সময় কারো হাতে নেই, সব ব্যস্ত, কেউ হাটে কেউ ঘাটে, কেউ রোটে কেউ রোডে কেউ ঘাটে, কেউ হাটে কেউ বাজারে, কেউ খেতে কেউ খামারে, কেউ অফিসে কেউ আদালতে, কেউ মেইল কেউ ফ্যাক্টরি, কেউ ঘরে কেউ বাড়িতে, কেউ দোকান কেউ পাটে, সর্বজায়গায় আমরা ব্যস্ত, সময় কারো হাতেই নাই। কিন্তু সময় পাওয়া যাবে কসম খোদা, কিন্তু মূল্য পাওয়া যাবে না, এটাই সত্য। আজকে যদি সময় নাই, যুবকের কাছে সময় নাই, নারীর কাছেও সময় নেই, কারো কাছে সময় নেই, কিন্তু আজকে দাম আছে। আজকে কেনার জন্য আল্লাহ প্রস্তুত, কালকে দেওয়ার জন্য আমি প্রস্তুত হব, কিন্তু কোনো মূল্য হবে না। আজকে কেনার জন্য আল্লাহ প্রস্তুত, মূল্য দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত, মূল্য দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত, আজকে প্রস্তুত। উচ্চারণ করতে দেরি, লুই পানিতে দেরি করেন না। আমি ছোট একটা দোয়া মনে পড়লো, এই জন্য বলতেছি, ওলামারা জানে কামরাঙ্গীর চর, তো কামরাঙ্গীর চরে এইখানে ওয়াজ করা মানে সমুদ্রে পানি ঢালা, আমি এটা মনে করি, মনে হয় বোঝেন নাই, সমুদ্রে পানির প্রয়োজন হয় নাকি? হ্যাঁ, 450 উপরে মাদ্রাসা হলো কামরাঙ্গীর চরের ভিতরে, হাফেজজি হুজুর এখানে শুয়ে আছেন, নুরিয়ার মতো মাদ্রাসা এখানে আছে, এইখানে ওয়াজ করা মানে সমুদ্রে পানি ডালা। সমুদ্রে যেরকম পানির প্রয়োজন হয় না, মরুভূমিতে পানির প্রয়োজন হলে হইতে পারে, এইখানে ওয়াজ করা এমনই মনে করতেছি আমি। বিদায় চলে আসছি, যখন তো দুই একটা কথা বলেই শেষ করতেছি, দুই একটা কথা বলেই শেষ করতেছি, চলে যেতে হবে আমাদের, আজকে সময় নাই, এই জন্যই মনে উঠল বিদায় বলতেছি। আজকে উচ্চারণ করতে দেরি, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ, কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক, এতটুকু উচ্চারণ করতে দেরি। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ কি লিখবো, তো আল্লাহ যেন জবাবে বুঝাইতে চাইতেছেন যে এত সংখ্যা তোমাদের কাছে নাই যে তোমরা বসাবে, এত সংখ্যা তোমাদের কাছে নাই। যেমন আমাদের মোবাইলে ক্যালকুলেটর প্রত্যেক মোবাইলে আছে, চাই সেটা বটন সেট হোক, চাই সেটা অ্যান্ড্রয়েড সেট হোক, চাই সেটা আইফোন হোক, ঠিক না? কিন্তু অনেকগুলা সংখ্যা বসায় যখন পূরণ করতে যাবেন, তো ফোন ভিতর থেকে আওয়াজ দিবে, এতগুলা সংখ্যার অ্যান্সার দেওয়ার ক্ষমতা আমার নাই, বিদায়, আমি তোমাকে ফলাফল দিতে পারবো না, আমার মাথা উল্টায় গেছে, বিদায় উল্টা কিছু উঠা বসে থাকবে। তো ফেরেশতাদেরকে আল্লাহ বুঝাইতে চায়, বন্দা যদিও তিন শব্দ উচ্চারণ করছে, আল্লাহুম্মা লাকাল হামদ, কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানি, তোমরা লিখতে চাও কিন্তু সংখ্যা তোমাদের কাছে নাই, লিখতে গেলে এলোমেলো হয়ে যাবে, বিদায় বন্দা যেরকম বলছে এরকম লেখা রাখার সংখ্যা আল্লাহ আমি বসায় নি, আজকে দাম আছে, আজকে যুবকের যৌবনের দাম আছে। যুবক সেজদায় যাইতে দেরি, ঊর্ধ্ব জগতে এটাকে কি বলে, খুশির বন্যা বইতে দেরি করে না। যুবক যখন সেজদায় যায়, ইদাস যুবক যখন সেজদায় যায় আর সুবহান রাব্বিয়াল আলা বলে চিৎকার দেয়, তা আল্লাহ জবাব দেয়, আলাইতানি আলাইতু,
তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না এটা হতেই পারে না যুবক চিৎকার দিতে দেরি আল্লাহ লুই পানিতে দেরি করে না নারী নারীত্বের ভিতরে হায় হায় নারী নারীত্বের ভিতরে আগে বাড়তে দেরি উচ্চারণ করতে দেরি হায় হায় নারীত্বের পর্দা নারীত্বের জন্য যতটুকু পুরুষ আছে দুনিয়াতে একজন যে আট দরজা দিয়া যেতে পারে জান্নাতে আট গেট থেকে আটো জান্নাত থেকে তাকে ডাকবে একজন পুরুষ দুনিয়াতে আর কোনো পুরুষ নাই যিনি উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু আল্লাহ ভাগ্য খুলে দিয়েছেন মা বোনদেরকে ইচ্ছা করলে জান্নাতের আটো দরজা দিয়ে ঢুকতে পারে কোন দরজা তাকে বাধা দিবে না কোন গেট তাকে বাধা দিবে না কর্ম বেশি না সামান্য আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা ঈমান ঠিক করলো সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো সামাত শাহরাহা রমজানের রোজা রাখলো আতাআত বাআলাহা স্বামীর অনুগত্য রইল শরীয়ত মোতাবেক পর্দা করলো আল্লাহর রাসূল বলে ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত জান্নাতের যেই দরজা দিয়া মনে চায় ঢোকুক নারী নারীত্বের ভিতরে প্রত্যেক ব্যক্তির তার স্থানের ভিতরে সবগুলা বর্ণনা তো দেওয়া যাবে না দেওয়া যায় সবার জন্যই কোরআন হাদিসে ইঙ্গিত রয়ে গেছে বিদায় দু চারটেই দেখাইলাম যে যুবক যৌবনের ভিতরে থাইকা কোথায় পৌঁছতে পারে ধনালা ধনের ভিতরে থাইকা কোষায় পৌঁছতে পারে ধনালা ধনের ভিতরে থাইকা কোথায় পৌঁছতে পারে হুজুর তো পুরস্কার উঠায় দিল বাচ্চাদের হাতে ঠিক না পুরস্কার উঠায় দিল বাচ্চাদের হাতে চল্লিশ দিন পর্যন্ত তকবিরে উলায় নামাজ পড়ছে ঠিক না এদের হাতে পুরস্কার উঠায় দিল না ফেরেশতা তো এদের নামে কিছু লেখেই নেই এরা পুরস্কারের যোগ্য ছিল না যোগ্য তো ছিল মা বাবা কেন এদের পক্ষে তো কলম এখন পর্যন্ত লেখাই হয় না রুফিয়াল কালাম আন সালা সবি হাত্তা ইয়াবলুক বালে যতক্ষণ পর্যন্ত বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হয় ফেরেশতা তার পক্ষে কিচ্ছু লেখেন না কলম উঠানো থাকে আমল নামাই খোলে নাই কিন্তু এটা উঠায়া দেওয়ার দরকার ছিল মা বাবার হাতে কেননা সৌভাগ্যবান মা বাবা এরকম প্রতিষ্ঠানে দিছেন যে ওই মা বাবা নিজের কপালে দুটাকে লেখা নিয়ে আনিছেন এটা ওনাদের বাচ্চাদের কপালে লেখা হয় নাই হইতেও পারে আমি অস্বীকার যাই না কিন্তু মা বাবার কপালে লেখা হয়েছে এটাতে কোনো সন্দেহ নেই এটা মা বাবার আমল নামায় চেড়া গেছে মা বাবাকে আল্লাহ দুই জিনিসের থেকে মুক্তি দিয়া দিছেন নেফাক থেকেও মুক্তি আর কি জাহান্নাম থেকেও মুক্তি কেননা এই ছোট ছোট বাচ্চারা যা করে সারা দিন মাদ্রাসায় বৈশা সব আমল নামায় চলে যায় মা বাবার পুরস্কার তো আজকে মা বাবার হাতে উঠা দরকার ছিল দিয়া দিছে এদের হাতে উঠায়া হ্যাঁ এরা আগে বাড়বে ভিতরে এদের শখ জাগবে আশা উদ্দীপনা জাগবে আরো পড়বে এক সময় দেখা যাবে যখন বড় হবে তখনও পড়বে তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত অস্তিত্বটা আমাদের বিষয় না আমাদের বিষয় হলো কি নিয়া যাব এটা হলো বিষয় যুবক যৌবনের ভিতরে কি নিয়া যাবে নারী নারীত্বের ভিতরে কি নিয়া যাবে পুরুষ পুরুষত্বের ভিতরে কি নিয়া যাবে ধনী ধনাট্যের ভিতরে থেকা কি নিয়া যাবে গরিব গুরবতের ভিতরে থেকা কি নিয়া যাবে হয় এরকম সমাজের প্রত্যেক পেশার মানুষ প্রত্যেক সোসাইটির মানুষ কে কি নিয়া যাবে এটা হলো বিষয় এটাই হলো ভাবার বিষয় যে মউত যদি আমার আজকে চলে আসে তো আমি আজকে কি নিয়ে আল্লাহর কাছে যাব কিন্তু এটাও সত্য এই বিশাল মজমার ভিতরে একজনও মনে হয় পাওয়া যাবে না দাড়ি পাকা হোক আর কাঁচা হোক যুবক হোক মনে হয় ঘরের অন্তরালেও মা বোনদের ভিতরে পাওয়া যাবে না যে আমরা দুই মিনিট কখনো বৈশা এক মিনিট কখনো বৈশা এক মুহূর্ত কখনো বৈশা এই কথাটা ভাবছি
যে অস্তিত্ব তো বড় কথা না, আমাকে একদিন না একদিন আল্লাহর কাছে যেতে হবে, কিন্তু আমি কি নিয়ে যাব আর এটার জন্য আমি কতটুকু প্রস্তুত, কতটুকু আমার প্রস্তুতি। কসম খোদার রাগ হয় না, মনে হয় না এই মজমা একজনও হাত উঠাইতে পারবে, যে দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য নির্জনে বসা ভাবছিলাম যে আমি কি নিয়ে যাব। কেন যুবক তো যৌবন অবস্থায় তো যেতে পারে, কেন মৃত্যুর তো কোনো সময় নেই, আসার সময় আছে বটে, বাবা আগে আসছে মা আগে আসছে এটাই সত্য, তারপরে সন্তান আসছে, কিন্তু সন্তান আগে যাবে না মা বাবা আগে যাবে এটা তো আল্লাহর বিষয়, এটা তো আমাদের বিষয় না। এই জন্য পাওয়া যায় কখনো সন্তানও বাবা মা বাবাও সন্তানকে নিজের চোখের পানি দিয়ে কবরে রাখে, আবার কখনো সন্তানও কলিজার টুকরা বাবাকে নিজের চোখের পানি দিয়ে কবরে রাখে, দুটোই পাওয়া যায়। কখনো স্ত্রী স্বামীকে বিদায় দেয় ঘরের আঙ্গিনার থেকেই, হয় আঁচলে চোখ মুছা ঘরের আঙ্গিনার থেকেই বিদায় দেয়, আবার কখনো স্বামীও স্ত্রীকে কবর পর্যন্ত হাইটা যায় বিদায় দিয়ে আসে। সত্য এটাই, যাওয়ার কোনো সিরিয়াল রাখেন না আল্লাহ। এই জন্যই ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ কেন এত বানাইছেন, লামিয়া সাঈদ দুনিয়া লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আমাদেরকে যখন আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ বাহির করছেন আর এক জায়গায় একত্রিত করছেন, ফেরেশতারা সংখ্যা দেখে আল্লাহকে প্রশ্ন করছিলেন, লামিয়া সাঈদ দুনিয়া কেন এত বানাইলেন, দুনিয়ায় তো জায়গা নিবে না। তো আল্লাহ বলছে জাআলতুলাহুমুল মউতা, সবার জন্য মৌত অবধারিত, আসবে আর যাবে জায়গার অভাব হবে না। তো ফেরেশতাদের আরেকটু প্রশ্ন ছিল, লামিয়া ইশফিদ দুনিয়া, তো দুনিয়ায় যায় লাভ কি হবে, এরা দুনিয়ার মজা পাবে না, সারাদিন মৃত্যুর ভাবনা নিয়েই ঝুমতে থাকবে, মৃত্যুর ভাবনা নিয়ে সারাদিন ভাবতে থাকবে, ভাবতে 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 দুনিয়ার মজা এদের দিলের থেকে বাহির হয়ে চলে যাবে, তো পাঠায়া লাভটা কি হবে। তো আল্লাহ বলছে জাআলতুলাহুমুল আমালা, প্রত্যেকের দিল আমি আশা দিয়ে ভরা দিছি, আশায় এরা বাসা বাসা বাঁধবে, আশায় এরা বেঁচে থাকবে, তোমাদের চিন্তা করতে হবে না। সত্য আজকে আশা এতটুকু হয়ে গেছে যে এই বিশাল মজমায় একজনও পাওয়া যায় নাই, আমার পুরা জাতির ভিতরে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ, কয়জন পাওয়া যাবে, কয়জন পাওয়া যাবে, হয়তো পাইতে হইলে ওই লোকগুলাকে কবর থেকে উঠায় আনতে হবে, কবর থেকে উঠায় আনতে হবে। কারণ আমি বহুবার দেখছি আমার এই দুই চোখে, জলিল মাদবর সাহেবকে আমি বহুবার দেখছি হাফেজ জুজুরের সামনে বয়ে হাউমাউ করে কাঁদতে দেখছি, হাফেজ জুজুর যখন দোয়া করতেন রমজানে তো হইতোই ওইখানে বিরাট বড় মজমা হইতো, এতে কাফে শত শত লোক বসতেন, আমি ওনাকে ছোটবেলা দেখছি বহুবার দেখছি হাউমাউ করে কাঁদতেন, বহুবার দেখছি হাফেজ জুজুরকে পিঠে হাত বুলাইতে, বহুবার দেখছি হাফেজ জুজুরকে হাত ধরে বুঝাইতে যে এত কেঁদো না, কারণ না আখেরাতের চিন্তা ছিল। আজকে তো আমাদের কারণ আখেরাতের চিন্তাই নেই, যুবক যৌবনে মস্ত, মামুনরা নারীরা নারীত্বে মস্ত, আমরা সবাই হারায় গেছি। এই জন্য শেষ কথা আসেন, অস্তিত্ব নিলাম এটা বিষয় না, বিষয় হলো কিনিয়া যাব, এটা বিষয় যাওয়াটা হলো বিষয়। বিদায় সর্বশ্রেণীর মানুষ যে যে স্তরে হোক না কেন, এক কাপড় যার গায়ে বা পুরা ঘরে এক কাপড়, পুরুষ পড়ে তো স্বামী উলঙ্গ, স্বামী পুরুষ পড়ে তো স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়ে তো স্বামী উলঙ্গ, ওই রকমও যদি হয় খোদার কসম সত্য এটাই, যদি প্রস্তুতি হয় তাইলে এটা বিষয় হবে না যে এক কাপড়ে পুরা ঘরের জীবন, এটা বিষয় হবে না। এই জন্যই তো সাহাবী রসুল বলছিলেন, স্ত্রী স্বামীকে বলতেছিলেন যে আমি কিন্তু জান্নাতি ভাইবানিও, তো বলছে এত খুশি খবর পাইলে করতে কা তুমি জান্নাতি, কেন সবরের জীবন কাটতেছে, আজ পর্যন্ত বিয়ের পরের থেকে একদিনও তোমার কাছে আমি চাহিদা রাখি নাই যে আরেকটা কাপড় আনো না, তো আনো না কেন, আর তুমি যে আনো না এটার জন্য কোনো দিন আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করি নাই,
কাউকে জানতে দেই নাই, কোনো অভিযোগ আমার মুখ দিয়েও আসে নাই, আর কাউকে জানতেও দেই নাই, কিন্তু স্বামী আল্লাহ রসুলকে জানাইয়া দিছিল। কন্যা নামাজ যখন শেষ হইত তো উঠতে শেষ আল্লাহ রসুল সালাম ফিরাইতে দেরি, উঠা ভাগতে দেরি করতো না। একদিন আল্লাহ রসুল থামায় জিজ্ঞাসা করছে, ভাইগা যাও কেন? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, ইয়া রসুলুল্লাহ কাপড় একটা পড়া চলে আসি, স্ত্রী নিজেকে গুটায় বসায় রাখে, ছুটা যাই খোলা দেই সে পড়া নামাজ পড়ে নিজেকে গুটায় রাখি, এক কাপড়ে জীবন চলতেছে। স্ত্রী বলে, আমার জীবনে অভিযোগও নেই চাহিদাও নেই, সবর করতেছি, সবরের বদলা আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা জান্নাত, কাপড়ের আশা জান্নাতে পুরা। দুনিয়ার মানুষ তো সুতাটা দিয়া পূরণ করে, আমি আলোর সুতাটা দিয়া পূরণ করব। কেননা জান্নাতের পোশাক হবে আলোর সুতা দিয়া। দুনিয়ার লেহেঙ্গার কত বড়, জান্নাতের সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে, 3 কিলোমিটার কয় কিলোমিটার লেহেঙ্গা বোঝেন, মেক্সি বোঝেন, মেক্সি লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। যুবক তো আজকে ফেসবুকের ভিতরে, আগের তো একটা সময় ছিল হাফিজ হুজুরের চিৎকারই ছিল কামরাঙ্গির চরে আসার পরে, সবার সম্পর্ক আল্লাহর সাথে জোড়ো, আল্লাহ আল্লাহর সাথে জোড়ো, আল্লাহ ওয়ালাদের সাথে জোড়ো। রাগ হয়েন না, আমিও গুগলের মুরিদ, আপনারও গুগলের মুরিদ, এখন আর কেউ আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মুরিদ না, সবাই আমরা গুগলের মুরিদ, ঠিক না? গুগল চিনেন তো না? চিনেন না? আরে গুগল চিনেন? গুগল চিনেন? হ্যাঁ, সার্চ দিলেই সব পাওয়া যায়, ঠিক না? সহজ বললে এটা বোঝা যাবে আমরা সব নেটের মুরিদ, ঠিক না? কেউ হোয়াটসঅ্যাপের মুরিদ, কেউ ভাইবারের মুরিদ, কেউ ইমুর মুরিদ। কি যুবকরা রাগ হয়ে গেল? তোমাদের পায়ে হাত রাখ, তোমরা আমার জাতির যুবক, আমি চাই না তোমরা হারা যাও, তোমাদের পায়ে হাত রাখা বলতেছে। আপনি যদি চাইতেন সবাই যেন আল্লাহ ওয়ালাদের কামরাঙ্গি চরে মুরিদ হয়, সবাই যেন আল্লাহ আল্লাহর রসুলের সাথে সম্পর্ক জোড়ে, আজকে তোমরা গুগলের মুরিদ, আজকে তোমরা হোয়াটসঅ্যাপের মুরিদ, আজকে তোমরা ইমু ভাইবারের মুরিদ, আমিও তোমাদের সাথে, আমি যে না এমন না, আমি এরকম একজন। এই জন্য আসো এই মসজিদের ভিতর থেকে বসার থেকে, অস্তিত্ব নেওয়াটা বিষয় না, যুবক কিনিয়া যাবে এটাই বিষয়, কে কখন যাবো জানি না। মা বোনদের কাছেও বলতেছি এটাই বিষয়, যে মা বোন কিনিয়া যাবে এটাই বিষয়, এটা নিয়ে যাবে যে কেয়ামতের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ বলবে, ফাতেমা ডাক দাও তোমার মেয়েদেরকে, জান্ডা হাতে নাও আর তোমার মেয়েদেরকে ডাক দাও, কেননা সাইয়্যিদাতু নিসা ইয়াহলিল জান্নাহ, তুমি জান্নাতের মেয়েদের সর্দারনি, ডাক দিবে, লও ঝান্ডা, ডাকো মেয়েদেরকে, জমা করবে, আমার মা বোনরা কি ওনার মেয়ে হইতে পারবে? ওই ডাকে সাড়া দিয়ে কি ওই ঝান্ডার নিচে যেতে পারবে? বিষয় তো এইটা, অস্তিত্ব নেওয়া এটা বিষয় না। যখন ওনার জমা করা শেষ হয়ে যাবে, আল্লাহ জানবেন যে সব জমা হয়ে গেছে, তো আল্লাহ বলবে, ঘত্তু আফসা রাখুন, তোমরা তোমাদের দৃষ্টি মাটিতে নিবদ্ধ করো, পুরুষরা এমনকি ফেরেশতারা পর্যন্ত করো। প্রশ্ন উঠবে, কেন চক্ষু বন্ধ করব? আল্লাহ বলবে, ফাতেমা আর তার মেয়েরা এখন জান্নাতে যাবে, দুনিয়া তো এদেরকে কেউ দেখে না, এখানেও কেউ দেখুক আমি চাই না। আবার ডাকবে হাসান হোসাইনকে, দিবে ঝান্ডা আর বলবে, ডাকো তুমি তোমার ভাইদেরকে, কারা যুবক দুনিয়ায়, যৌবন যৌবনের ভিতরে কারা, যৌবন অবস্থায় যেটা বিষয় ছিল এটা নিয়ে যারা আসছে ওদেরকে জমা করো। হাসান হোসাইন ঝান্ডা নিবে আর ডাকবে যুবকদেরকে, যখন ডাকা শেষ হবে তো আল্লাহ ঘোষণা দিবে, হাসান হোসাইন আগে চলো, আর চলবে যুবক তার পিছে পিছে যাবে। সত্য এটাই, হাসান হোসাইন যে পুলসেরাতে উঠবে ওটা সুতার মতো চিকন, চুলের মতো চিকন হবে না, ওটা তলোয়ারের মতো ধার হবে না, ওটা তো হাসান হোসেন পাও রাখতে দেরি, শত লাইনের
হাইওয়ে হতে দেরি হবে না, এটা হাইওয়ে হবে। হুম, সত্য এটাই। মোমেন মুসলমান যখন পলসেরাতে পা রাখবে ওটা চিকন হবে না, ওটা তরোয়ারের মতো দাঁড় হবে না, ওটা হাইওয়ে হবে, হাইওয়ে। তারপরে আল্লাহ ডাকবে বয়স্কদেরকে, ডাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, বলবে দুইজনের হাতে বয়স্ক উম্মতদের ঝান্ডা দিবে আর বলবে তোমরা এইবার দাড়ি পাকনা আলাদেরকে ডাকো। ওনারা ডাকবে আর ঝান্ডা নিয়ে আগে আগে চলবে। হায় হায় হায়, সত্য তো এটাই। এই জন্য অস্তিত্ব বিষয় না, বিষয় হলো কি নিয়ে যাবো, এটা বিষয়। আর এটা প্রত্যেক ক্ষেত্রের মানুষ অর্জন করুক, এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এটার জন্য অস্তিত্ব। দুনিয়াতে আবির্ভাব এটার জন্য, দুনিয়াতে আসছেন এটার জন্য, নাইলে ওনার আসার প্রয়োজন ছিল না। সৃষ্টির সর্দার কেন জমিনে পা রাখবে, বাদশাহ কেন ময়দানে আসবে, সৃষ্টির সর্দার যিনি উনি কেন জমিনে পা রাখবেন, উনি কেন এতটুকু কষ্ট সহ্য করবেন। উখিফতু ফিল্লাহি ইউ উযীতু ফিল্লাহি ওয়ালাম ইউযা আহাদ, এতটুকু কষ্ট সহ্য করছেন, দুনিয়ার কেউ এতটুকু কষ্ট সহ্য করেন না। সমগ্র নবীদের কষ্ট যতই হোক না কেন, সবগুলো এক জায়গায় জমা করলে আমাদের নবীজির কষ্ট সমান হবে না। এতটুকু ভয়ভীতি উনি কেন সহ্য করবেন, উনি আসছেন এই জন্যই যে সর্বশ্রেণীর মানুষের মাথার ভিতরে যেন এটা ঢোকে, দিলে যেন এই কথা বসে যে অস্তিত্ব আমার বিষয় না, আমার বিষয় হলো আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব, এটা বুঝানোর জন্যই উনি আসছেন। শুধু আসেন নাই, চলেও গেছেন, চলেও গেছেন, 1434 বছর হয়ে গেছে, চলে গেছে দুনিয়ার থেকে, মিশন পুরা করছেন, 16 লক্ষ মডেল তৈরি করে রেখে গেছেন সাহাবা একরাম, 16 লক্ষ এমন মডেল যাদেরকে আল্লাহ কোরআনের ভিতরে 1500 মেডেল দিয়েছেন, 1500 আয়াত আছে যাদের সামনে কোরআনের ভিতরে, আল্লাহ ওই জমাতকে তৈরি করছেন। আল্লাহর রসুল দেখা গেছেন যেখানে সর্বশ্রেণীর লোক ছিল, পুরুষ তো পুরুষ ছিল, নারীও ছিল, এমন না শুধু পুরুষই কোরআন নামায় দেখায় দিছেন, না নারীও কোরআন নামায় দেখায় দিছেন। খাওলা বিনতে সালাবা শুধু কোরআন নামান নাই, পুরো সূরা নামায় দেখায় দিছেন, সূরা মুজাদালা। খাওলা বিনতে সালাবার কারণে আসছে যে দরিদ্র গরিব মহিলা, গরিব যার নাম কিয়ামত পর্যন্ত কেউ জানতো না যদি সেই কাহিনী না ঘটাইত, খাওলা বিনতে সালাবা। এই জন্য চলে যেতে হবে, আসেন ওই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর সুরীরা কামরাঙ্গীর চরের গলিতে গলিতে আসে, মাদ্রাসা গলিতে গলিতে কামরাঙ্গীর চরে, ছোট্ট একটা থানা, ছোট একটা এরিয়া, কামরাঙ্গীর চরের গলিতে গলিতে ওই মাদ্রাসা আছে, গলিতে গলিতে ওই ওলামা ইকরাম আছে, প্রত্যেক মসজিদে মসজিদে আছে, হাফিজি হুজুরের প্রতিষ্ঠানের মতো একটা প্রতিষ্ঠান এখানে নুরিয়া মাদ্রাসা আছে, বড় বড় শাইখুল হাদিস আছে, হাফিজি হুজুরের খোলাফারা পর্যন্ত আছে এখানে। বিদায় আসেন, এই থেকে প্রতিজ্ঞা করি আছি যে না আর জীবন ওইভাবে কাটাবো না, কাল সকালে কালকে আজকে সকালে যেইভাবে কাটছে কসম খোদার কালকে সকালে আর এইভাবে কাটাবো না। কি ওয়াদা করতে পারেন, কে কে ওয়াদা করতে পারেন দেখি, যে না এইভাবে জীবন কাটাবো না, নামান। আমি তো বইলা বেড়াই, এতটুকুও যদি হইতো, এই উম্মত যদি করতো এতটুকু, সারাদিন ব্যস্ততার কারণে যদি একবারও মসজিদের দুয়ারে আসার সুযোগ না হইতো, আমার মনে হয় এই উম্মতের জন্যই আল্লাহ এই সুযোগ রাখছেন। কোনো উম্মতের জন্য ছিল কি ছিল না এটা আমি জানি না, এটা আমার আলোচনাও না, কিন্তু এই উম্মতের জন্য, কারণ এই হাদিসে কুদসি আমাদের নবীজি নিজের মুখ দিয়ে আমাদেরকে শুনাইছেন আল্লাহর বাণী, এই উম্মতের জন্যই মনে হয় আল্লাহ এতটুকু দয়ালু যে সারা দিন মসজিদের কাছে আসতে পারে নাই, আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই, গভীর রাত্র পর্যন্ত কাজ করতে করতে বাড়িতে ফিরছে, তো ঘুমানোর আগেও যদি হাত উঠায়,
ঘুমানোর আগেও যদি বিছানায় যায় হাত দুটা উঠায় বলে মালিক সারাদিন তো আসতে পারি নাই, ঘুমাইতে চললাম, ঘুম তো ঘুম না, তুমি নিজেই বলছো মৃত্যু, নাইলে দোয়া কেন হইতো আমুতু বিইসমিকা ওয়া আমুত, বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, আপনার নামে মরতে চললাম, আল্লাহ এটা তো ঘুমে যাইতেছি না, মৃত্যুর কোলে ঢোলা পড়তেছি, সকালে উঠাইলে উঠবো নাইলে আর কোনোদিন উঠবো না। যদি ঘুমানোর আগেও হাত দুটা উঠায় এই কথা বলতো যে মালিক সারাদিন আসতে পারি নাই, এখন কিন্তু মরতে চললাম, উঠাইলে উঠবো না, হইলে আর কোনোদিন উঠবো না, বিদায় মাপের হাত তোমার কাছে উঠায়া ঘুমাইতে চললাম। কেননা হাদিস তো এটাও আছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিহ আল-লাইল, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিহ আন-নাহার, সারা দিনের নাফরমান যেন রাত্রে আল্লাহর সামনে হাত উঠায়া ঘুমায়া যায়, দিনের নাফরমান যেন রাতে হাত উঠায়া ঘুমায়া যায়, রাতের নাফরমান যেন সূর্য উঠার সাথে সাথে সূর্যের আওয়াজের সাথে সাথে হাত উঠায় বলে মালিক রাত্র তো নাফরমানিতে কাটা গেল, দিনটা নাফরমানির ভিতরে কাটাইতে চাইতেছি না, মাপের হাত বাড়ায় দিলাম। তো আরেক হাদিস আমাকে বুঝায় মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি, আমি ছিনায় আমি হাতছানি দিয়া বুকে তুলা নিতে দেরি। আরো অনেক হাদিস দেওয়া যাবে, বিদায় যদি এতটুকু হইতো তো মনকে বুঝাইতে পারতাম, বিদায় আজকে ওয়াদা করেন যে সকালটা যেইভাবে কাটছে কালকের থেকে আর কাটবে না। আজকে হইতে পারে এই মজমা এমন লোকও আছে আওয়াজ আমার পৌঁছতেছে তার কানে, হতে পারে আজকে সারাদিনের নামাজ তো দূরের কথা এসাটাও পড়ে না, আসেন আজকে থেকে প্রতিজ্ঞা করি, আজকে থেকে প্রতিজ্ঞা করি, হায় আমি তো বলি এই উম্মতকে তো বেশি কিছু দিছিলেন না আল্লাহ, নেয়ামত তো অনেক দিছেন, গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু দাবি তো বেশি রাখেন নাই, দাবি তো কম রাখছেন এই উম্মতের কাছে, দাবি এই উম্মতের কাছে বেশি না, খুলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, আগের থেকে বসতে পারলে খুললে দেখাইতে পারতাম আপনাদেরকে, দাবি তো এই উম্মতের কাছে বেশি না, অল্প দাবি, অল্প দাবি রাখছেন, অল্প দাবি এই উম্মতের কাছে, আবার জিনিসও দিছেন এমন, আমার মনে হয় আল্লাহ সর্বশেষ একটা দাবি উম্মতের কাছে রাখছেন যে আপনার উম্মতকে পাঁচ ওয়াক্তের নামাজ পুরা করে দেখাইতে বলেন, আমি জীবন পুরা লেখা দিয়া নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ, সলুহাত সলুহা সাইরুল আমাল, নামাজ কমপ্লিট তো পুরা জীবন আমি কমপ্লিট লেখা দিব, নামাজ ওকে তো জীবন ওকে, আর কোনোটার উপরে আমি চোখও উঠাবো না, হাত কুদরতি হাত ছোঁয়াবো না, কোনো জিনিস আমি আর দেখবো না, নামাজ ওকে সব ওকে, বিদায় আজকে অঙ্গীকার করেন, যদি নামাজ পড়া না থাকেন যে কালকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, ওয়াদা নিয়ত না কিন্তু ওয়াদা হইলে হাত উঠান, যুবকদেরকেও বলি ওয়াদা হইলে আল্লাহ কবুল করুক। আর তৃতীয় আসতেছে বারোই রবিউল আউয়াল, সফর চলতেছে, রবিউল আউয়াল শুরু হয়ে যাবে সামনের মাস থেকে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগেই বলছি উনি আমাদের প্রস্তুতির জন্য আসছিলেন, আসবে আবার ওই মাসটাস প্রতি বৎসরই আসে, বিদে আজকের থেকে অঙ্গীকার করি, ছাড়ি যুবক ছেড়া দাও, গুগলের মুড়ি ধোয়া ছেড়া দাও, সারা রাত নেটের ভিতরে ঘোরা ছেড়া দাও, হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের পিছে ঘুরতে শিখো, এদের মুড়ি ধোও, আল্লাহওয়ালাদের কাছে যাও, যৌবন আল্লাহর সাথে বিনিময় করো, আল্লাহকে দিয়া দাও, আমরা আমাদের জীবনটা আল্লাহর রসুলের আদর্শের সামনে দিয়া দিই, জীবনটা আল্লাহর রসুলের আদর্শ মতো করি, আল্লাহর রসুলের আদর্শ মতো যদি করতে পারি তাহলে আল্লাহর প্রমাণ পাওয়া যায়, একটা সুন্নত দিয়েও জান্নাতে যাওয়া যাবে, একটা সুন্নত কয়টা, এক সুন্নত দিয়া জান্নাতে যাওয়া যাবে, এক সুন্নত, চাই সুন্নত যেমনই হোক, হইতে পারে কেউ যদি মুস্কি হাসির অভ্যাস করে
যে আজকের থেকে আর অট্ট হাসি দিব না, যখনই হাসবো মুস্কি হাসবো। জিগার যদি করা হয় কেন মুস্কি হাসবে, বলবে আমার নবীর সুন্নত শুনছি, মুস্কি হাসি নাকি নবীর সুন্নত, এই জন্য যাকে দেখবো মুস্কি হাসি দিব, আর কোনোদিন অট্ট হাসি দিব না। তো বিশ্বাস যুবক, মুস্কি হাসি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আজকের থেকে ভাবে যে আমি ডাইন ব্যবহার করব, প্যান্ট পরব তো ডাইন পাও আগে, গেঞ্জি পরব তো ডাইন হাত আগে, শার্ট পরব তো ডাইন হাত আগে, পাঞ্জাবি পরব তো ডাইন হাত আগে, সর্বকর্মে আমি যেখানে ডাইন ব্যবহার করার ওইখানে ডাইন ব্যবহার করব। কেন? বলে আমার নবী ডাইনকে পছন্দ করত। তাহলে আমার বিশ্বাস কিয়ামত দিন আল্লাহ ডাকবে আইনা আসহাব আল ইয়ামিন, ডাইনালারা কোথায়, আগে আমার ডাইন দিকে আসে। হতে পারে, হবে ইনশাআল্লাহ। এই জন্য নবীর আদর্শ শিখব, এর উপরে চলব। কি রাজি? রাজি? আর এই মাদ্রাসাগুলা নবীর আদর্শেরই। চেরাগও বলতে পারেন, বাত্তিও বলতে পারেন, লাইটও বলতে পারেন, প্রতীকও বলতে পারেন। ওলামায়ে কেরাম গলিতে গলিতে এই জন্যই বলছেন। হ্যাঁ, উচিত ছিল আমাদের, আমি শুনতেছিলাম, আমি চান্দা করব না আপনাদের কাছে, কিন্তু শুনতেছিলাম চান্দা হইতেছিল, কিন্তু উচিত ছিল মুসলমানদের, সে গরিব হোক আর ধনী হোক, নিজেকে এই মাদ্রাসাগুলোর সাথে এক টাকা দিয়ে হইলো সংযুক্ত করা উচিত ছিল। কেননা এই উম্মত এক নেকি দিয়েও জান্নাতে যাবে, কি নাইলে এই হাদিস কোনোদিন আসতো না, এক ব্যক্তির এক নেকির প্রয়োজন হবে, আল্লাহ বলবে নিয়ে আস, এক নেকি আনতে পারলেই জান্নাত। কেয়ামতের মাঠ পুরাটা ঘুরে আসবে, নৈরাশ হয়ে যখন ফিরবে তো দূর থেকে অপরিচিত কেউ তাকে ডাকবে, এদিকে আসো, চেহারাটা এত মলিন কেন, এত ভাঙ্গা কেন, তো বলবে সারা কেয়ামতের মাঠ ঘুরে আসলাম, কারো কাছে মিলল না, তোমার কাছে বললে হবে তো হবে কি? তো বলল কিছু যদি নাও হয় তো মনটা তো ঠান্ডা হইতে পারে, দুঃখের কথা বললে অনেক সময় মন হালকা হয়, তো বলবে একটা নেকি লাগবে একটা, তাইলেই পাস জান্নাত। বলছে বুঝা বইল, কিন্তু বুঝা বললাম তো জ্যাবের থেকে বাহির করে এক নেকি ধরাইয়া দিবে, বলবে যা হেন থেকে বাক, এক নেকির লেগে এই অবস্থা, তো ছুটতে ছুটতে যাবে, খুশিতে নাচতে নাচতে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি না নেকি নিয়ে আসছি, কে দিল? আপনি ভাবছেন আপনিই কেয়ামতের মাঠে আছেন, আর কেউ নেই, দেওয়ার মতো লোক এখানেও আছে, তাল্লা বলবে ওরে ডাইকা নিয়ে। তো যা বলবে আল্লাহ ডাকে, তো মনে মনে বাবে নেকিও দিলাম, বিপদেও পড়লাম, দূরে দাঁড়ায় ছিলাম, তাই তো ভালো ছিল। আল্লাহর কাছে যখন যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে নেকি কেন দিলে, তো বাপ নিয়া বলবে আমার এক নেকি তো আছে, আমার কি কামে লাগবো, আর এটা বিনষ্ট করি লাভটা কি, ওর কাজে লাগতেছে লাগায় দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও, ঠিক না? খোঁজ বিয়াদি আখি খাওয়া দুখলিল জান্নাত, দুইজন দুইজনের হাত ধর জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না আমি, আমার চেয়ে বড় দাতা, এই উম্মত তো এক টাকা দিয়েও জান্নাতে যাবে, এক নেকি দিয়া। উচিত ছিল আমাদের এই সমস্ত প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, খানকা, এর সাথে আমাদের সংযুক্ত হওয়া উচিত ছিল, এক টাকা দিয়া উচিত ছিল, উচিত ছিল। যদি আখেরাতকে বিশ্বাস করি, যদি ভাবি যে মালিকের কাছে যেতে হবে, হইতে পারে এই এক টাকার লটারি আমার ভাগ্যকে পাল্টায় দিব, এই জন্য আমি চান্দা করব না, কিন্তু আপনাদের দিলে রাইখা গেলাম, কি করবেন এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك، دائما مع دوامك، لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك، لا نحصي ثناء كما انت اثنيت على نفسك، لك الحمد كله
ولك الشكر كله ولك التسبيح كله ولك التقديس كله ولك التمجيد كله ولك التكبير كله ولك كل صفة أنت وصفت نفسك كل كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الله من هاي أبنى چانين هسته جي اي مجمع مبارك اتا باہر هاي تو هاي کی گورا اتا تو عمر گھر هوائي شبو نيو اي جن پوری بشکی ارکم بنایا دیسن جي مجمع اپنے گھر آشتے باجد ہوئسے مجمع اپنے گھر چلا آشتے আমরো আপনার ঘরে চলে আসছি হে আল্লাহ এখানে বসে হাত তুলে দিছি মালিক বুঝানিয়েন কিন্তু আজকে আপনার ঘরে বসে আমাদের হাত উঠা গেল কোনো বাহিরে না কোনো রোডে না কোনো ঘাটে না কোনো ময়দানে না কোনো খোলা জায়গায় না কোনো হলে না কোনো স্কুলে না কোনো কলেজে না আপনার ঘরে বসে হাত উঠে গেছে মালিক মালিক সত্য এটাই আপনি নিজেই বলেন ওয়াজাব আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের আপনার ঘরে পরাতে দেরি সম্মানের মালা পড়াইতে আপনি দেরি করেন না তো মালিক ঘরে যদি হাত ওঠে ঘরে বসে যদি হাত ওঠে তো এটা কোনোদিন খালি ফিরত যেতে পারে না আমি এই আশা পোষণ করি না আজকে যে আজকে আমাদের হাত খালি যাবে আর যদি খালি গেল তাহলে আর পাবো তো পাবো কোথায় বাড়িতে এসেও যদি না পাইলাম তাহলে আর পাওয়ার তো কোনো জায়গাই নাই কেউ যদি মক্কায় গেল তারপরও পাইল না বাইতুল্লাহ গেল তারপরও পাইল না মদিনা মুনাব্বারায় গেল যেখানে লেখাই আছে ফাইন জাউকা ফাস্তাগফিরাল্লাহ ওয়াস্তাগফিরালাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আপনার হাবিবের দুয়ারে গেল আর পাইল না তাইলে আর পাওয়ার দুনিয়ায় কোনো জায়গা হতে পারে না মালিক বিদায় আমার বিশ্বাস আমি ওটা একদিন করতেই পারি না যে আজকে খালি হাতে ফিরত যাব শুধু এই মজমা না শুধু এই মজমা না শুধু এই হাফেজ হুজুরের প্রতিবেশীরা না শুধু কামরাঙ্গীর চরের মানুষ না আমি তো আজকে পুরো উম্মতকে চাবো এদের হাতের ওসিলা হে আল্লাহ আজকে পুরো উম্মতকে মাফ করা দেন পুরো উম্মতকে কবুল করেন পুরো উম্মতকে কবুল করেন পুরো উম্মতকে কবুল করেন উম্মতের যুবকদেরকে কবুল করেন মাবুদদেরকে কবুল করেন নারীকে কবুল করেন পুরুষকে কবুল করেন উম্মতের সর্বস্তরের মানুষকে কবুল করেন চোখের বাড়ি জড়ানো উম্মত কি করে সবে সত্য তো এটাই হবে আনতা রব্বুল করিম আবার নবিয়ুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম আল্লাহ আগে আপনি পিছে আমাদের নবী আমরা হারায় যাব তো যাব কি কইরা আমরা তো যুগে যাব তো যাব কি কইরা আপনি করিম হইয়া দেখবেন তো দেখবেন কি কইরা আমাদের নবী রহিম হইয়া দেখবে তো দেখবে কি কইরা রউফ হইয়া দেখবে তো দেখবে কি কইরা হারিসুম বিল মুমিনিনা হইয়া দেখবে তো দেখবে কি কইরা আল্লাহ আল্লাহ মজমা শুধু এলাকাবাসী নয় মাদ্রাসার তোলাবাদের বিরাট বড় একটা সংখ্যা যাদের পায়ের নিচে ফেরেশতারা পড়বে চায় আলে মোলাবাদেরও একটা সংখ্যা এখানে আছে হায় আল্লাহ ঘরের অন্তরালে হয়তো মাবুন রো আছে হায় আল্লাহ আজকে যেন আমরা কবুলিয়া ছাড়া উঠতে চাই না আজকে পিছনের গুণা নিয়ে উঠতে চাই না আজকে মাপের পরোয়ানা নিয়েই উঠতে চাই মাপের পরোয়ানা নিয়েই উঠতে চাই বাকি জীবনটার গ্রহণযোগ্যতা নিয়েই উঠতে চাই বাকি জীবনটার গ্রহণযোগ্যতা নিয়েই উঠতে চাই হে আল্লাহ এই মজমাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন আয়োজনকারীদেরকে কবুল করেন সহযোগিতাকারীদেরকে কবুল করেন সাহায্যকারীদেরকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন ইনসানের সাথে সাথে জিন্নাতদেরকেও কবুল করেন জিন্নাতদেরকেও কবুল করেন এরও আমাদের মাহবুবের উম্মত এদেরকেও কবুল করেন এদেরকেও মাফ করে দেন হায় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন
উস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, আয় আল্লাহ সাহায্য সাহায্যকারী সহযোগিতাকারীদেরকে কবুল করেন, আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ হাফিজ হুজুরের কবরকে নূর দ্বারা পূর্ণ করেন, জান্নাতের যত উঁচু মাকাম হতে পারে নসিব আমাদের অনেক উস্তাদ দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ যারা বেঁচে আছে তাদের হায়াতের ভিতরে বরকত নসিব, হায়াতের ভিতরে বরকত নসিব, আমাদের অনেক উস্তাদ এখনো বেঁচে আছে, আল্লাহ আল্লাহ হাফিজ হুজুরের ওই ফুয়ুজাতকে আবার জীবিত করেন, যেই ফুয়ুজাত হাফিজ হুজুর থাকাকালীন ছিল, হায় আল্লাহ এক আধ্যাত্মিক ফুয়ুজাত ছিল, খামরঙ্গিচর এক আধ্যাত্মিক গুঞ্জন চলতে থাকতো, হায় আল্লাহ খোলাফারা আসতে থাকতেন কখনো এই মাসে কখনো ওই মাসে, কখনো বৎসরের শুরুতে কখনো বৎসরের শেষে, এখনো যারা বেঁচে আছে তাদেরকে আবার নুরিয়া মাদ্রাসার ভিতরে হায় আল্লাহ ওই মাহফিল কায়েম করার তৌফিক নসিব করে, ওই মাহফিল কায়েম করার তৌফিক নসিব করে, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে আল্লাহ ছোট হোক আর বড় হোক শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন, দুরারোগ্য রূপ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন, আমাদের জমিনকে আল্লাহ আয় আল্লাহ করুণার থেকে মুক্ত করেন, দুরারোগ্য রোগ থেকে মুক্ত করেন, আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে হেফাজত করেন, অনেক লোক মারা যাইতেছে ডেঙ্গুতে, আল্লাহ সবাইকে হেফাজত করেন, আল্লাহ ডেঙ্গু থেকে হেফাজত করেন, চিকেন গুনিয়া থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে হেফাজত করেন, আল্লাহ আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন, আয় আল্লাহ এই মাটির নিচে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা, বিশেষ করে আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের বড় মহব্বতের ছিলেন, আমরা ছোট ছিলাম বড় আদর করতেন আমাদেরকে, আল্লাহ আল্লাহ হাফিজি হুজুরের বড় শিষ্য ছিলেন জলিল মাদবর সাক্ষা, আল্লাহ আয় আল্লাহ আমরা আশা করি মাগফিরাতের চাদর দিয়ে আপনি ঢেকা নিছেন, কবরকে নূর দিয়া পুর করা দেন, ওনার নসলকে কিয়ামত পর্যন্ত ওলামাদের খেদমতের জন্য দিনের খেদমতের জন্য কবুল করেন, আল্লাহ উনি সব মিটায় দিয়া গেছেন, আল্লাহ ওনার সন্তানদেরকে এরকম কবুল করেন, আল্লাহ আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে মাফ করা দেন, বিশেষভাবে আমাদের মা বাবাকে মাফ করা দেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।